আজকে আমি মিষ্টি কুমড়া আর আলু দিয়ে একটা নিরামিষ ভাজা করব। আগে এগুলাকে কেটে নিই। তারপরে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি বাটিতে নিয়ে নিব, তারপরে আলু দিব। ভাজার জন্য আবার কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। পাঁচফোড়ন দিচ্ছি, তেজপাতা, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি মিষ্টি কুমড়াটা মিশাই দিব। ভালোভাবে এরকম করে মিশাতে হবে। ভাজাটাকে এরকম করে লাল করে ভাজতে হবে। এই ভাজা দে রুটি, লুচি, গরম ভাত খুব ভাল লাগে খেতে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব।